नितो गा आइ अन लाइव भिडियो गर्दछु नितो आइ अन लाइव भिडियो गर्छु बासी भाइरा देह आमाको हिन्दू भाइको सो भाइयो एता বাংলাদেশের হিন্দু নিধন চলছে যে ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে বিশ্বাস করুন সেগুলো তো সত্য যাচাই করা কারুর পক্ষেই সম্ভব নয় কিন্তু আপনারা ওই ভিডিওর বক্তব্যগুলো শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং এই আন্দোলনের সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক যেখানে ছিল না সেখানে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো আন্দোলনের গতিমুখ একেবারে হিন্দুদের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তাদের সব টার্গেট করা হয় যে কোনো আন্দোলনে কার্যত শিকার হতে হয় সেখানকার সংখ্যালঘু হিন্দুদের আরও একবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে এই সমস্ত স্বৈরাচারীরা হিন্দুদের উপর আক্রমণ করে সেটাই যেন কোথাও বুঝিয়ে দিচ্ছে যে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তারা এটাই প্রমাণ করার চেষ্টা করেছে বাংলাদেশ আগামী দিনে হিন্দু শূন্য দেশে পরিণত হতে চায় আপনারা জানেন যে বাংলাদেশের মৌলবাদরা ইতিমধ্যে মানে বিগত অনেক দিন ধরেই তারা অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছেন অনেকেই আবার ক্যালকুলেশন করেও বলে দিয়েছেন যে যেভাবে হিন্দুদের রেট কমছে বাংলাদেশে এক সময়ে বাংলাদেশে বাইশ শতাংশ হিন্দু ছিল সেখানে আজকে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছয় শতাংশে নেবে এসেছে অনেকেই সেই অবনমনের গতিকে কাউন্ট করে বলেছেন যে দু হাজার নাগাদ বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হবে যেখানে হিন্দুদের সংখ্যা জিরোতে এসে পৌঁছাবে এবং আমার মনে হয় এই যে ছাত্র আন্দোলন হলো সেটা আরো কিছুটা লক্ষ্যে এগিয়ে যাবে যে বাংলাদেশ এমন একটা দিন আসবে সেখানে হিন্দু শূন্য রাষ্ট্রে অর্থাৎ কমপ্লিট মুসলিম রাষ্ট্রে পরিণত হবে যে চেষ্টা তাদের দীর্ঘদিনের এবং আপনারা বিশ্বাস করেন কিনা জানি না দেখুন এই ছাত্র আন্দোলন আপনারা বলতে পারেন এই ছাত্র আন্দোলন কোটাকে নিয়ে কোটা সরিয়ে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন তাই যদি হবে তাহলে ছাত্র আন্দোলন থেকে কেন শেখ হাসিনার বিরুদ্ধে এত রাগ বলতে পারেন আপনারা দেখেছেন যে কোটাকে নিয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের যত না বক্তব্য আপনারা কটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে ছাত্র বলছে যে আমাদের ডিগ্রি আছে আমাদের যোগ্যতা রয়েছে আমাদের পড়াশোনা রয়েছে আমরা চাকরি পাচ্ছি না কোটার জন্য এই বক্তব্য কোথায় শুনেছেন বরঞ্চ আপনারা শুনবেন শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ এটাই যেন বাংলাদেশের একমাত্র রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবার যদি আপনারা খুব ভালোভাবে বিশ্লেষণ করেন শেখ হাসিনার উপর রাগ কেন তার কারণ আপনারা জানেন শেখ হাসিনা তিনি একদিকে ভারতের সঙ্গে যেমন সুসম্পর্ক বজায় রেখে চলতেন তেমনি আবার বাংলাদেশের যারা হিন্দুরা ছিল তারা কিন্তু এই শেখ হাসিনার নিরাপদ আশ্রয়ে ছিলেন তারা জানতেন যে আওয়ামী লীগ যতদিন থাকবে ক্ষমতায় ততদিন পর্যন্ত অন্তত হিন্দুদের নিধনযোগ্যটা শুরু হতে পারবে না এই ভরসা কোথাও তাদের ছিল এবং সম্ভবত এটাই কিন্তু ওই বাংলাদেশের মৌলবাদীদের সব থেকে বেশি রাগের কারণ তার কারণ তাদের উদ্দেশ্য একটা ইসলামিক স্টেটে পরিণত হওয়া যেখানে মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে আর কোনো সম্প্রদায় থাকবে না এটাই তাদের উদ্দেশ্য ছিল যে পথে তারা অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই তাই হিন্দুদের সরিয়ে ফেলা তাদের জন্য বড় কোনো হয়তো বিষয় হবে না আপনাদের আরও কত ভিডিও দেখাবো আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আরও একটা ভিডিও দেখায় মানুষ কিভাবে বক্তব্য বলছেন যে আমরা তো এই আন্দোলনের মধ্যে কোথাও কিছু ছিলাম না বরঞ্চ এই আন্দোলনকে আমরাও সমর্থন করেছিলাম যে কেন কোটা থাকবে কেন যোগ্যতার বৃদ্ধিতে চাকরি হবে না কিন্তু এই সমস্ত ঘটনা মিটতেই আমাদের ওপর কেন হামলা হচ্ছে বেছে বেছে হিন্দুদের ওপর কেন হামলা হচ্ছে এই প্রশ্নগুলো তুলেছেন একেবারে সেখানকার শিক্ষিত হিন্দু সম্প্রদায়ের মানুষরা আপনারা বক্তব্যটা শুনুন তাহলেই বুঝতে পারবেন এই বাংলাদেশের উদ্দেশ্য এই আন্দোলনের পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল সেটা বুঝতে অসুবিধা হবে না শুনুন বক্তব্য যেটু একজন অভিনেতা আমার যেটু একজন শিল্পী মানুষ আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী আমার ভাই একটা ডাক্তার আমার আমার ভাই ভাই একটা টিচার নিজের বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে তার প্রবাসী আমার বড় বোন তার বাড়িতে পিরিজপুরে এই আমাদের পরিবার আমার ভাইয়ের চেম্বারটা প্রচুর তারা ভেঙে ফেলছে সে একজন ডাক্তার সে তো কারো দল করে না আমরা কার কাছে যাবো এখন যারা যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে পড়ে করুক সমস্যা নেই কিন্তু আমাদের পরিবার তো আমরা কারো সাথে ক্ষতি করে নেয় আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই কোনো দিন কারো সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই কেন আপনারা আমাদের উপরে অ্যাটাক করলো এতদিন তো পোস্ট দেখতাম সবার পোস্ট দেখতাম কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই বিশ্বাস করেন যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে শুনলেন বন্ধুরা এরকম কয়েকশো ভিডিও আপনাদের আমি দেখাতে পারি আপনারা হয়তো দেখেও নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের এইভাবে আর্তনাদ তারা করছেন কোথাও বাড়ি বন্ধ করে দিচ্ছেন কোথাও ঘরের মধ্যে বাগানে লুকিয়ে রাত কাটাচ্ছেন কেউ আবার সীমান্ত দিয়ে পেরিয়ে বাংলায় চলে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ঠিক যেমন একাত্তর সালে আমরা দেখেছিলাম এই অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশ এবং আপনাদের দেখাতে চাইব পশ্চিমবঙ্গের তথাকথিত সেকুলার পন্থীরাও কিন্তু তারাও আবার শুরু করে দিয়েছে তাদের সেই চেনা ছন্দের রাজনীতি যে রাজনীতি যে তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে তারা সমর্থন করেন সেই রাজনীতি আরও একবার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা একটা উদাহরণ দেব আনন্দবাজার পত্রিকার একটা খবর আপনাদের দেখাতে চাইব খবরটা দেখুন আনন্দবাজার পত্রিকা এই হিন্দুদের ওপর কত অত্যাচার হচ্ছে সেই খবর যত না ছাপছে তারা কিন্তু আবার এই ধরনের খবর ছাপছে লিখছে এক বাংলাদেশ দুই মুখ মন্দির গাজীপুরে মুসলিম যুবকরা সম্প্রীতি রক্ষার আর্জি ধর্মগুরুদের এবং সেখানে দেখা যাচ্ছে যে মন্দিরের সামনে কিছু মুসলিম মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা নাকি পাহারা দিচ্ছেন আর এই ধরনের ছবিগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের মুসলিমরা তারা এতটাই নাকি সেকুলার তারা ধর্ম হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য মন্দিরের সামনে পাহারা দিচ্ছে তাহলে যদি সেটাই হয় যে ভিডিওগুলো আপনাদের দেখালাম সেই ভিডিওগুলো কি আরো একটা ভিডিও দেখুন তো এই যে একটা মন্দির জ্বলে যাওয়ার ভিডিও এরকম প্রচুর ভিডিও আমাদের কাছে রয়েছে যেখানে মন্দিরকে একেবারে জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেখুন তো এই ভিডিওগুলো তাহলে কি হচ্ছে কোথায় সেই পাহারাদাররা যারা এই সমস্ত মন্দিরগুলোকে জ্বলে যাওয়া থেকে আটকাতে পারছে না আর আনন্দবাজার পত্রিকা কিন্তু বেছে বেছে সেই ধরনেরই খবর করছে যে ধরনের খবর করলে তাদের সিদ্ধ হয় যে ধরনের রাজনীতি তারা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও করেন ঠিক একই ধরনের রাজনীতি তারা খুঁজে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশের এই ঘোলা জলের মধ্যে দিয়েও তারা কিন্তু আসল রহস্যটা সেখান থেকে বার করার চেষ্টা করছেন না যে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি রয়েছে সেখানে সত্যি হিন্দুদের উপর কতটা অত্যাচার হচ্ছে বাংলাদেশে একসময় হিন্দুদের সংখ্যা কত ছিল আজকে দাঁড়িয়ে হিন্দুদের সংখ্যা কত সেই সমস্ত তথ্যগুলো একটা নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসাবে কিন্তু তারা দিতে পারছে না যে তথ্যটা তারা খাওয়ানোর চেষ্টা করছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের প্রোটেক করছে সেখানকার মুসলিমরা অথচ আপনাদের যে লাইভ ভিডিওগুলো দেখাচ্ছে সেই ভিডিওগুলো দেখে কোথাও মনে হচ্ছে যে হিন্দুরা মনে করছে যে সেখানে একেবারেই তারা প্রোটেক্টেড অবস্থায় রয়েছে এবং সত্যি ইতিহাসও তার সাক্ষী দেয় এতই প্রোটেক্ট করেছেন যে হিন্দুদের সংখ্যা সে দেশে বাইশ শতাংশ থেকে নেবে এসে শতাংশে ছ চলে আসে এতটাই প্রোটেক্টেড অবস্থায় রেখেছেন সে দেশের সংখ্যালঘুদের আর এই খবরটাই খাওয়ানোর চেষ্টা করছে কি আমাদের সংবাদ মাধ্যমগুলি এমন কি তারা বলছেন পুলিশের নাম্বারে ফোন করলে কেউ ফোন ধরছে না আমাদেরকে বাঁচানোর জন্য পর্যন্ত কেউ আসছে না পরিষ্কারভাবে তারা বলছেন যারা ভাবছেন আমার মন গড়া কথা তাদের জন্য আরো একটা ভিডিও দেখাবো সেই আর্তনাদের ভিডিও সেই সমস্ত সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুরা তারা রীতিমতো ভয়ে রয়েছেন সেই ভিডিও জানি না পুরো ভিডিও আপনাদের দেখাতে পারবো না ইউটিউবের গাইডলাইনের কারণে যতটুকু পারি চেষ্টা করে দেখি আপনাদের কতটুকু দেখানো যায় শুধু আর্তনাদের আওয়াজটা অন্তত শুনুন মা তুমি শান্ত

বন্ধুরা একটা কথা কিন্তু না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা তারা যতটা না ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের বা গোটা ভারতবর্ষের মুখোশধারী কিছু রাজনৈতিক বিদ থেকে কিছু সংবাদ মাধ্যম এবং কিছু সাধারণ মানুষ তার থেকেও কিন্তু ভয়ানক যারা বাংলাদেশের ওই অত্যাচারের খবরগুলোকে প্রকাশ্যে না এসে যে বাংলাদেশে সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মী কিংবা আওয়ামী লীগের কর্মীদের একেবারেই বাড়ি ঢুকে তাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু তাতেই নয় তাদেরকে মেরে দেওয়ার পর তাদের লাশগুলোকে পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেই খবরের সাধারণ মানুষের কাছে না এনে তারা এই ধরনের খবরগুলো করে কোথাও গিয়ে বলার চেষ্টা করছে বাংলাদেশ তো আমাদেরই বন্ধু বাংলাদেশে হিন্দুরা তো প্রোটেক্টেডই রয়েছে সেখানকার মুসলিমরা তো হিন্দুদের প্রোটেক্টেডই রেখেছেন এই ধরনের কিন্তু একটা ন্যারেটিভ করার তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আমাদের এই দেশের কিছু সেকুলার পন্থীরা এবং সেটা আরো বেশি বিপজ্জনক আপনি যদি সত্য ঘটনাটা সামনে না এনে আপনার রাজনৈতিক অভিসন্ধিকে সিদ্ধ করার জন্য কোনো অর্ধসত্য তথ্য সামনে নিয়ে আসেন সেটা কিন্তু একটা ভয়ানক হতে পারে আচ্ছা বলুন তো এই আনন্দবাজার পত্রিকা তো লিখেছে যে সংখ্যালঘু মানে সংখ্যালঘুদের প্রোটেক্ট করছে মুসলিমরা আচ্ছা মুসলিমরা কাদের হাত থেকে প্রোটেক্ট করছে সংখ্যালঘুদের কাদের হাত থেকে প্রোটেক্ট করছে এই উত্তরটা কি আনন্দবাজার লিখবে তারা কি কোনো অ্যালিয়ানদের হাত থেকে রক্ষা করছে হিন্দুদের কাদের হাত থেকে হিন্দুদের রক্ষা করছে এই যে ছবিটা দেওয়া হয়েছে কাদের হাত থেকে হিন্দুদের রক্ষা করা হচ্ছে এর উত্তরটা কি আনন্দবাজার দেবে তাহলে তো পরিষ্কার হয়ে যাবে কেন আক্রমণ হবে কেন হিন্দুদের ওপর আক্রমণ হবে কেন মন্দিরে পাহারা দিতে হবে আপনারা বলুন তো গোটা ভারতবর্ষে তো প্রায় সত্তর আশি শতাংশ হিন্দু থাকে কোন মুসলিম মসজিদগুলোকে গুলোকে পাহারা দিতে হয় বলুন তো পাহারা দেওয়ার প্রয়োজন হয় বলুন তো বরঞ্চ রামনবমীর দিন পশ্চিমবঙ্গের হিন্দুদের মিছিলে হামলা হয় কিন্তু কোথাও সংখ্যালঘুদের ওপর এই ধরনের আক্রমণের চিত্র আমরা আমাদের ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গে দেখি না আর এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র এবং সেকুলারিজমের একটা প্রকৃষ্ট উদাহরণ যে ভারতবর্ষ দেখিয়ে দিতে পেরেছে যে সংখ্যালঘুদের সম্মান দিয়েও দেশ চালানো যায় এবং সেই কারণেই আপনারা দেখুন না পড়শি দেশগুলোর কি হাল এরা এই যত বেশি মৌলবাদের ওপর বিশ্বাস রাখবে তত ধ্বংসের দিকে এরা এগিয়ে যাবে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন পাকিস্তান এবং এই বাংলাদেশ এতদিন পর্যন্ত সেকুলারিজমকে তবুও সে খাসিনা চেষ্টা করে রেখেছিলেন যতটা পারা যায় আর আজকে যখন মৌলবাদীদের বার তার পরিণতি কি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আগামী দিনেও এই বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও কতটা করুণ অবস্থায় নেমে যাবে সেই দিন দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী হিসাবে আমরা প্রস্তুত রয়েছে। আজকে যে মৌলবাদীদের এই ধরনের মাথা ছাড়া দিয়ে উঠে তারা মনে করছেন যে তারা বিশ্ব জয় করতে পারবেন তারা কার্যত নিজেদের দেশে নিজেদের হাতে নিজেদেরই কবর খুঁড়ে রাখলেন না তো আগামী ভবিষ্যতের জন্য এর উত্তরের জন্যই কিন্তু ভারতবর্ষের নিরপেক্ষ মানুষরা প্রতীক্ষায় থাকবে এবং এবং গোটা পশ্চিমী দুনিয়া যারা নাকি ভারতবর্ষের সংখ্যালঘুদের অবস্থা সমীচীন বলে আওয়াজ তোলে তারা কি একটিবার এই বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘু হিন্দুদের একটা কোনো কথা বলবেন যারা ভারতবর্ষকে দেখে গেলো গেলো রব তোলেন তারা এই বাংলাদেশের এই ধরনের বড় ঘটনা যেগুলো সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যেগুলো দেখার জন্য বাংলাদেশে যাওয়ারও পর্যন্ত প্রয়োজন নেই সে নিয়ে কি একটা কথাও বলবেন পশ্চিমী দুনিয়ার দেশগুলো কি বলবেন বন্ধুরা চিনতে হবে কিন্তু আমাদেরই কে সত্যি সেকুলার আর কে সেকুলারের মুখোশধারী সেটা কিন্তু আমাদেরই চিনতে হবে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ শান্তি শৃঙ্খলা বজায় করে চলতে আমরা জানি আমরা কোন রকমেরই এই প্ররোচনায় পা দেবো না আমরা সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করব এবং এটাই আমাদের দেখায় যে আমরা যে সঠিক গোটা ভারতবর্ষের পড়শি দেশগুলো এই ধর্মের কারণে জ্বলে গেলেও ভারতবর্ষ কিন্তু একমাত্র দেশ এশিয়ার মধ্যে যারা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত তাই কিন্তু আমাদের এই সম্প্রীতি নিশ্চিতভাবে আগামী দিনেও চালিয়ে নিয়ে যেতে হবে তবে ওপার বাংলায় হিন্দুদের ওপর এই বর্বরচিত আক্রমণকে আনন্দবাজার পত্রিকার মতো করে কোনোভাবেই নতুন মোড়কে সমর্থন করার ভাষা আমাদের কাছে নেই সেটা আমরা করতেও পারবো না আপনাদের মন্তব্য লিখে জানাবেন আজকের পর্বে